আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই। প্রথমে সয়া সস দিয়ে চিকেনগুলোকে ভালো করে কাঁটা চামচ দিয়ে কেচে নিব। এমনভাবে কেচতে হবে যাতে মশলা ভালো করে ভিতরে ঢুকে যায়। এবার সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে বাকি মশলাগুলো আমরা মেরিনেট করে নিব। এখন আমি 1 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ, 1/2 চামচ লবণ, সামান্য টমেটো সস, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 চামচ পরিমাণ ময়দা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, জিরা 1/6 চামচের 1 চা চামচ, দারুচিনির গুঁড়ো 1/2 চা চামচ 1/6 চামচে, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ ছোট। এবার ভালো করে আমরা মেরিনেট করে নিব যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। এবার আমরা ফুড প্রেপার দিয়ে কমপক্ষে 2 ঘন্টা ঢেকে রাখবো। ঘন্টা পরে আমরা আবার হাজির হয়েছি। আমার সব মশলা চিকেনের ভিতরে ঢুকে গিয়েছে, দেখুন ভিতর একদম নরম হয়ে গিয়েছে। এবার আমরা ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম করতে দিব। হয়ে গিয়েছে আমার তেল গরম। এবার আমরা চিকেনগুলো এক এক করে ভেজে নিব। এক সাইড হয়ে গেলে আমরা উল্টিয়ে আরেক পাশ ভেজে নিব। হয়ে গিয়েছে আমাদের চিকেন ফ্রাই ভাজা। চিকেন ফ্রাই গুলো আমরা নুডলস, মেয়োনিজ সসের সাথে গরম গরম পরিবেশন করব। মেয়োনিজটা আমি নিজের হাতে তৈরি করেছি, পরবর্তী ভিডিওতে আমি মেয়োনিজের ভিডিওটা দিয়ে দিব। একটা ফ্রাই আমি ভেঙে দেখাচ্ছি, ভিতর কেমন নরম এবং জুসি হয়েছে এবং পুরো সিদ্ধ করে দিয়েছে, খেতে অসাধারণ লাগছে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।